وبالوالدين احسانا الله تبارك وتعالى النبي جانيه দিলেন রে আমার উম্মত উম্মতেরা শুনে নাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের জন্য দ্বিতীয় নম্বর যেটা হারাম করেছেন সে হারামটা হলো মা বাবার সঙ্গে কখনো বিয়াদবি করা যাবে না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে মা বাবার সঙ্গে ইহসান করতে হবে তাদের সঙ্গে বিয়াদবি করা যাবে না তাদের সঙ্গে বিয়াদবি করা যাবে না তাদের সঙ্গে ইহসান করতে হবে যদি তাদের সঙ্গে বিয়াদবি করা যায় মা বাবার যদি খিদমত না করা যায় তাহলে আমার আপনার জন্য পরিণামটা একটু আপনাকে শোনায় মা বাবার খিদমত করতে হবে এদের সাথে নাফরমানি করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন পৃথিবীর মানুষ রে আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিন এটা হলো আমার সিরাতে মুস্তাকিম এটা হলো জান্নাতের পথ এই জান্নাতের পথে তোমরা যদি অটল থাকতে চাও এক নাম্বার গুনাহ হলো এক নাম্বার পাপ হলো শিরকের পাপ এটা হারাম করলাম হারাম থেকে বেঁচে থাকো দ্বিতীয় নাম্বার হলো মা বাবার সাথে নাফরমানি করা হারাম এই নাফরমানি থেকে বেঁচে থাকো তুমি তুমি তোমার গন্তব্যস্থল পৌঁছাবে মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে অসৎ ব্যবহার করা যাবে না তাদের সাথে কি করতে হবে ইহসান করতে হবে ইহসান আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন ওয়া কাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ আমার তরফ থেকে আমার পক্ষ থেকে ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদেরকে দিয়ে দিলাম শুনিয়ে দিলাম জানিয়ে দিলাম তোমরা কান করে শুনে নাও রে বান্দা ওয়া কাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন আমার তরফ থেকে পক্ষ থেকে এটা চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা তোমাদের জারি করে দিলাম শুনিয়ে দিলাম তোমাদের জেনে নাও যে তোমরা একমাত্র আমি আল্লাহ আমার গোলামি করবে আমার দাসত্ব করবে আমার ইবাদত করবে আমার ইবাদতে কাউকে তুমি শরীক করবে না আমার হক কাউকে তুমি দেবে না আমি বান্দা আমি আল্লাহ বান্দা আমি তোমার কাছে যে হক পাবো সেটা হলো তুমি একমাত্র আমাকে ওয়াহদাহু লা শরীক বলে বিশ্বাস করবে আমার ইবাদত করবে এর পরে পরে আমি আল্লাহ যাদের স্থান দিলাম রে তারা কলো তোমার মা এবং বাবা পিতা মাতার ইহসান করো মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে আল্লাহ ইহসান করতে বললেন ইহসান কাকে বলা হয় আল্লাহ আগে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ ইহসান কারে বলা হয় ইহসানটা তোমরা শুনে নাও আল্লাহ বলছেন ইম্মা ইবলগান্না ইন্দা কাল কেবারা আহাদুহুমা আও কেলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা আল্লাহ ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ রে তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে ইহসান করবে ইহসান কাকে বলা হয় ইহসান তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের কাছে তোমাদের মধ্যে তোমার কাছে তোমার বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা দুইজনের মধ্যে যদি তোমার কাছে দুইজন বেঁচে আছে তুমি পেয়েছো তাদেরকে ঠিক আছে এবার দুইজনের মধ্যে যদি তোমার কাছ থেকে একজন চলে যায় দুনিয়া ছেড়ে দেয় একজন আছে তার সাথেও তুমি এহসান করো এহসানটা কেমন করে করবে তাদের সাথে তুমি সৎ কথা সৎ ব্যবহার করবে তাদের সামনে তুমি নম্রভাবে কথা বলবে তাদের সামনে তুমি নম্রভাবে কথা বলবে চোখ রাগান্বিত করে কথা বলবে না
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন বান্দা তাদের সামনে তুমি রাগান্বিত হয়ে কথা বলবে না তাদেরকে উফ শব্দটাও বলবে না উফ শব্দটাও বলবে না তোমাকে কোন জিনিসে তোমাকে বলল তোমাকে কোন কথা বলল তুমি তার পাল্টা জবাব দেওয়া তো দূরের কথা তুমি তাকে উফ করে উফ বলে একটা শব্দ তুমি ব্যবহার করতে পারো না বান্দারে আমি আল্লাহ তোমার জন্য অর্ডার করে দিলাম তোমরা তাদের তামা তোমার পিতা মাতার এহসান করবে তাদের সঙ্গে সুহাদ ব্যবহার করবে শুধু সে এটাই কি তা নয় শুধু এটাই তাই নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পৃথিবীর মানুষ শুনে নাও তোমার কাছে তোমার মা বাবা তোমার কাছে তোমার মা বাবা আছে তাদের জন্য তুমি দোয়া করো কি বলে রব্বির কামহুমা কামা রব্বায়ানি সগীরা মা বাবার জন্য দোয়া করতে হবে এটাও হলো ইহসান মা বাবার সাথে দোয়া করতে মা বাবার জন্য দোয়া করতে হবে এটাও হচ্ছে ইহসান আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন যে আমি স্থান আমার পরে পরে যাদের দিয়েছি তারা হলো তোমার পিতা এবং মাতা তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না তাদের সঙ্গে নাফরমানি করা যাবে না নাফরমানি করাটা হারাম করে দিয়েছেন যারা নাফরমানি করবে মা বাবার সাথে আল্লাহর নবী বলেছেন উম্মা জান্নাতুকা ওয়া নারুকা এরে আমার উম্মত উম্মতিরা শুনে নাও পিতা মাতা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম এরাই হলো তোমার জান্নাত এরাই হলো তোমার জন্য জাহান্নাম কেমন করে এটা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে তাদের সাথে ইহসান করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে জায়গায় দেবে সেই জায়গাটা হলো জান্নাত সুখময় স্থান পাওয়া যাবে আর যদি তাদের সঙ্গে বেয়াদবি করা যায় বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা বাড়িতে বেঁচে আছে যুবক তুমি বেঁচে আছো যুবক আপনি বেঁচে আছেন আপনার বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা আমি আজকে বেঁচে আছি আমার বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা বেঁচে আছে আমি তাদের খিদমত না করে আমি তাদের মুখে দুমুঠো আহার না দিয়ে যদি তাদেরকে পথের ভিখিরি বানিয়ে দিই অন্যের দুয়ারে দুয়ারে যদি ঘুরে তাহলে এটা হয়ে যাবে না ফরমানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন রে আমার উম্মত উম্মতেরা শুনে নাও তোমার মা বাবার সঙ্গে না ফরমানি করিও না তাদের সঙ্গে সৎ ব্যবহার করো তাদের জন্য তাদের যা প্রয়োজন সেগুলো তুমি পূরণ করে দাও তোমার জন্য জান্নাত আছে যদি না করো তাহলে তৈরি থাকো রে তোমার জন্য জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে সেই আগুনে তোমাকে একদিন জ্বলতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য যদি তাদের সেবা করা যায় তাহলে লাভ কি হবে আল্লাহর নবী বলেছেন মান সাররাহু আইয়ুমাদালাহু ফি উমরিহি ওয়া ইউজাদা ফি রিজকিহি ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি আল্লাহর নবী বলেছেন রে আমার উম্মত উম্মতেরা শুনে নাও যদি তোমার জীবনে তোমার আয়তে যদি বরকত পেতে চাও তোমার রুজি রুটিতে বরকত পেতে চাও দুনিয়াতে সুখময় সুখ পেতে চাও আখিরাতে সুখ পেতে চাও তাহলে তোমার জন্য করণীয় হলো তোমার পিতা মাতা বেঁচে আছে তোমার বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা বেঁচে আছে আইরে তোমার জনম দুঃখিনী মা তোমার জন্মদাতা বাবা বেঁচে আছে সেই মা বাবার তুমি কি করো তাদের সঙ্গে এসান করো তাদের সঙ্গে সৎ ব্যবহার করো তোমার জীবনে দুনিয়াতে বেঁচে থাকায় তোমার আয়ুতে বরকত হবে যে কাজটা তুমি 10 বছরে করতে পারতা না সেই কাজটা তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1-2 বছরে করিয়ে দেবে এটা হলো আয়ুতে বরকত আর আজ রুজি রুটিতে বরকত হলো উপার্জনে বরকত হবে অল্পতে অভাব পূরণ হবে অঠেল সম্পদের প্রয়োজন হবে না কার সেবা করতে হবে পিতা এবং মাতা লাভ কি হবে বাবাজান ভাইজান লাভ হবে দুনিয়াতে শান্তি আখেরাতেও শান্তি আপনাদেরকে এবারে বলি যাদের দুনিয়াতে মা বাবা বেঁচে আছে আলহামদুলিল্লাহ তাদের খেদমত করে
তাদের সঙ্গে সৎ ব্যবহার করে তাদের মুখে আহার দিয়ে তাদের প্রয়োজনকে পূরণ করে আমাকে আপনাকে তাদের সাথে ইহসান করতে হবে। ইহসান করলে দুনিয়াতে লাভ, আমি আপনি আমার আপনার যার বেঁচে আছি আমরা সৌভাগ্য, আমরা তাদের কি করব, ইহসান করব তাদের সাথে। এবারে যাদের মারা গেছে, এবারে এরকম প্রশ্ন হতে পারে, বেটা আমল বিষয়ে আমার মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি কি করব, আমি তাদের জন্য কে তাদের কিছু করতে পারবো, আমি তাদের জন্য কিছু করতে পারবো কে? ভাই বাবা জান আপনাদেরকে আমি বলে যাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, ওরে তোমরা শুনে নাও, শুনে নাও, এ আমার উম্মত, তোমরা শুনে নাও, যখন মানুষ মারা যায় তার আমলের দরজা সব বন্ধ হয়ে যায়, তিন ধরনের দরজা খোলা থাকে, একটা হাদিসে, অন্য হাদিসে আরো কয়েকটা দরজার কথা বলা হয়েছে, সে আমলের দরজা গুলো খোলা থাকে, তার মধ্যে আমি আপনাকে শর্টে বলছি, তার মধ্যে একটা হলো সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া। আজকে মা বাবা দুনিয়ায় চলে গিয়ে, দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য যদি একটা সাদাকায়ে জারিয়া দুনিয়াতে করে যায়, মসজিদ মাদ্রাসায় নিয়াত করে তাদের জন্য যদি দান করে, তাহলে তাদের সাথে ইহসান করা হবে, তাদের লাভ হবে, আপনারও লাভ হবে। দুনিয়াতে থেকে আপনি আপনার ছেলে মেয়ে, আপনি আপনার মা বাবার জন্য কি করতে পারবেন, তাদের ভালাই করতে পারবেন, দুনিয়াতে আজকে দান করবেন, দুনিয়াতে আপনি সৎ আমল করবেন, তাদের জন্য দান খয়রাত করবেন, সাদকা জারিয়া করবেন। আজকে দুনিয়াতে যতদিন বিরাজমান থাকবে, যতদিন চলমান থাকবে ওই সাদকা, ওই দান তাদের কবরে পৌঁছাতে থাকবে। বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, ইন্না সাদাকা দালা তুফিও আনা হালেহা হারাল কবরে ও ইন্নামা ইস্তাদিল্লুল মুমিন ইয়াউমাল কিয়ামাতে ফি দুল্লে সাদাকা দিগে। মুমিনরে তোমরা কান করে শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন শুনে নাও, ইন্না সাদাকা দালা তুফিও আনা হালেহা, নিশ্চয় সাদকা দান খয়রাত তার কি করবে, দানকারীর দানকারীর কবরের আগুনকে নিভাবে। একটা আর একটা মানে আপনাকে বলছি, দানকারীর যারা আহাল পরিবার চলে গেছে, মা বাবা ছেলে মেয়ে সন্তান সন্ততি তারা চলে গেছে কবরে, তাদের কবরের আগুনকে নিভাবে, কেমন করে নিভাবে, দুনিয়াতে আমল করেছে, এমন কিছু আমল করেছে যে আমলের কারণে ধরা পড়ে গেছে কবরে, জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে, ওই আগুনকে নেবানো যাবে না, পৃথিবীর কোন শক্তি কোন ক্ষমতা নেবাতে পারবে না, সাদকা দান কায়রাতের ভিতরে এতটাই শক্তি এতটাই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যে দানের বিনিময়ে বিশ্ব নবী বলেছেন তোমার এবং তোমার আহাল পরিবারের কবরের আগুনকে নিভিয়ে দেবি। বলেন একবার সুবহানাল্লাহ। মুমিন শুধু কি এটাই না, وَإِنَّمَا يَسْتَدِلُّ الْمُؤْمِنُ يَوْمَ الْقِيَامَةِ فِي জিল্লা সাদাকাতিহি। আল্লাহর নবী বলেছেন, মুমিন তুমি তোমার সম্পদ সঞ্চয় করে নাও, সংগ্রহ করে নাও, সম্পদ গুছিয়ে নাও, সে সম্পদ সে সাদকা দান খয়রাত তোমার কিয়ামতের দিন, আর কিয়ামতের দিন সূর্যের তাপ তোমাকে লাগতে দেবে না, সূর্যের তাপ থেকে তোমাকে বাঁচিয়ে রাখবে, ছায়া করবে সাদকা তোমার, কি করবে তোমার জন্য ছায়া হয়ে যাবে, তোমার জন্য আড় হবে, সূর্যের তাপ তোমাকে লাগতে দেবে না। ধন ধন করে অনা ধন উপার্জন, মরিলে তোমার সাথে নেব না তো ধন, এই ধন মাল ছিল তোমার দাদার, এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে হয়েছে আজ তোমার বাবার, বাবার মালেতে তুমি বরেশ হইলে, কাল ছেলে বরেশ হবে তুমি মরে গেলে। ধন ধন করে অনা ধন উপার্জন, মরিলে তোমার সাথে নেব না তো ধন। আল্লাহর নবী বলেছেন, রে আমার সাহাবীরা তোমরা, এরে আমার উম্মত, উম্মতেরা শুনে নাও, তোমার নিজস্ব সম্পদ কোনটা শুনে নাও। আল্লাহর নবী বলেছেন, আদম সন্তান বলে আমার মাল, আমার মাল, আমার মাল, মালে 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 বলে, বলে সে বলে থাকে আমার সম্পদ, এটা আমার সম্পদ, জমি জায়গা গাড়ি বাড়ি আমার। আল্লাহর নবী বলেন, রে আমার উম্মত,
তৃতীয় নাম্বারটা হলো আল্লাহর পথে যেটা তুমি সাদকা দান খয়রাত করবে রে এটা হলো তোমার নিজস্ব সম্পদ এটা হবে তোমার কবরের সঙ্গের সাথে কবরে তোমার সঙ্গের সাথে হবে ওয়া মা সেবা দালিকা ফাওয়া দাগিবন ও তারে কোহলিন নাস এর ব্যতীত যেগুলি তোমার সামনে তোমার চোখের সামনে ভাসে গাড়ি ভাড়ে ব্যাংক ব্যালেন্স ভাসে রে যেগুলি নিয়ে তোমার মন বড় প্রফুল্ল তোমার মনে বড় আনন্দ তুমি বড় আনন্দ ভোগ করো শুনে নাও যেদিন তুমি মারা যাবে রে তোমাকে কাঁধে করে নিয়ে খাটলিতে করে সুন্দর করে সাজিয়ে তোমাকে কি করবে কাফন পরিয়ে দিয়ে খাটলিতে রেখে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাবে কোথায় কবরে নিয়ে গিয়ে রেখে দেবে সেখান থেকে সকলে ফেরত চলে আসবে এসে তারা বিলি বন্টন করে নেবে তোমার আমার আমার বলে কোনো লাভ দেবে না যেটা আল্লাহর পথে দান করব সেটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ আমি কিন্তু আমার বিষয়ের দিক থেকে কেটে গেছি যেহেতু একটু আমাকে এদিকে ইঙ্গিত করা হয়েছে আজকে এই মসজিদটা হল এই যে জলসা হচ্ছে মসজিদ উন্নতি কল্পে 200 টাকা আব্বা মারা গেছে আব্বা মারা গেছেন তাই 200 টাকা আর 200 টাকা মা অসুস্থ আছেন মা অসুস্থ আছেন তাই 200 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আব্বা মারা গেছেন তাই মাওলানা সাহেব 200 টাকা বাবার জন্য এবং মায়ের জন্য 200 টাকা মা অসুস্থ আছেন তাই তাই তিনি 200 টাকা দিয়েছেন আনিকুল 100 টাকা পাঠিয়েছে আনিকুল 100 টাকা আর হেজাবের বাবা মারা গেছে আচ্ছা আচ্ছা হেজাবের বাবা মারা গেছেন তাই তাই বাবার জন্য 500 বাবার জন্য 500 টাকা হেজাব বলে হেজ বললা নাকি হ্যাঁ মানে হেজাব ইসমুর রাজুল আচ্ছা 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 ঠিক আচ্ছা হাজি এন্তাজ আলী বর্তমানে পাটনায় আছে অসুস্থ আছে আচ্ছা হাজি এন্তাজ আলী পাটনায় আছে পাটনায় আছেন অসুস্থ আছেন ওর ছেলেরা 1 কুইন্টাল ধান করেছে ও ওনার ছেলেরা 1 কুইন্টাল ধান হ্যাঁ আচ্ছা তারপর কাজীবুলের মা একটা কাজীবুলের মাতা একটা একটা কেথা আচ্ছা 400 টাকা আর ইয়াজদানের মা একটা ইয়াজদানের মা একটা কেথা দান করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি সবার জন্য দোয়া করে দেব তার আগে একটা হাদিস বলি বলে দিয়ে আপনাদের কাছে আমি সকলের কাছে হাত পাতাবো হাদিসটা হলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মসজিদ ঘর আল্লাহর ঘর যারা নির্মাণ করবে তাদের লাভ কি হবে আমরা শুনেছি অহরহ শুনছি তবুও আমি আপনাদেরকে বলছি যেহেতু এখন আজকে আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে আমি হাত পাতাতে যাচ্ছি তো কেন পাতাবো তার আগে হাদিস শুনিয়ে দিয়ে আপনাদের কাছে পাতাতে যাচ্ছি হাত সাদকা করব আমরা আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ তার ভিতরে আল্লাহর ঘর মসজিদ একটা আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগী বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ পৃথিবীর মানুষ রে রে আমার উম্মত উম্মতিরা শুনে নাও যারা পৃথিবীর বুকে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য তার নিজের সম্পদকে ব্যয় করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বল বিশ্বনবী বলছেন তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন জান্নাতে তার জন্য সুন্দর বালাখানা তৈরি করবেন কিসের জন্য দান করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ঘরকে নির্মাণ করবে আল্লাহর ঘরে নির্মাণ করতে গিয়ে সে অংশগ্রহণ করবে আল্লাহর ঘর নির্মাণ করবে আল্লাহর ঘর মসজিদকে বানাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাতে করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে যাতে করে আল্লাহ
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জান্নাতের মেহমান বানান, জান্নাতে আমার জন্য ঘর তৈরি করেন, ইয়াতে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দান করে যান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সত্য বাণী সত্য প্রকাশ হবে।